হ্যালো বন্ধুরা চলুন আজকে কিছু বন্ধুদের সাথে আপনাদের পরিচয় কাজ করানো হচ্ছে হাই এভরি গুড মর্নিং সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো তো তো আমরাও ভালো আছি আজ আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি একটা ছোট্ট করে পিকনিক টাইপের কিছু করব। সবাই যে যার বাড়ির থেকে রান্না করে কিছু না কিছু নিয়ে আসবে যে যেমনটা পারবে তো গেট টুগেদার মতন একটা অ্যারেঞ্জ করেছি আমরা নিজেরাই আর বান্ধবী বলতে কে বলো তো আমার মেয়ের স্কুলের মায়েরা এরাই হচ্ছে আমার এখন বান্ধবী আগে ছিল ছোটোবেলার বান্ধবী এখন হয়েছে এরাই এখন আমার বান্ধবী এদেরকে নিয়েই আমার সারা দিন কেটে যায় আর স্কুল খোলা থাকলে তো জানোই কীরকম মজাটাই না করি আরও অনেক আগের ভিডিওতে দেখেছি এর নাম হচ্ছে প্রিয়া তার আগে যাকে দেখলে তার নাম হচ্ছে সোনালি তো আমরা নিজেরা নিজেরা বাড়ি থেকে যে যেরকম পেরেছি রান্না করে নিয়ে এসেছি ছোটো ছোটো কিছু করে যাতে এই দু ঘন্টা কি আড়াই ঘন্টা টাইমটা আমরা ভালোভাবে কাটাতে পারি একটু নিজেদের ফ্যামিলির থেকে বলো তারপরে আরও যে মানে বাইরের যে জগৎটা থেকে একটু বেরিয়ে নিজেদের মতন টাইম স্পেন্ড করতে চাই আমরা নিজেরাই একটুখানি হ্যাপি থাকতে চাই এই জন্যে সবাই কি কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এক এক করে সব কিন্তু খোলা হচ্ছে আর দেখো আমরা এতটাই এক্সাইটেড নিচে বসে পড়েছি সবার ফার্স্টে একজন হয়েছে ডিম ভাজা একজন হয়েছে গাজরের হালুয়া এটা ছিল কষা কষা আলুর দম আর এটা মিষ্টি এটা চানা মশলাটা তো দারুণ হয়েছিল সবকটা আইটেমই দারুণ আর আমি নিয়ে গেছিলাম লুচি আর একজন হচ্ছে মাজা একজন একজন করে সবাই মোটামুটি জিনিস নিয়ে এসেছে আরও কিন্তু আরও জিনিস বাকি আছে আর আমরা একসাথে থাকলে হাসি তো সবসময় লেগেই রয়েছে হাসি ছাড়া কিন্তু কোনো কথা নেই আর গ্রুপে এমন একজন দুজন থাকবে যে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকবে কেউ না কেউ তার যাদের বাড়িতে আমরা গেছিলাম তার বাড়িতে কেউ ছিল না বলে সে কিন্তু রান্না করতে ব্যস্ত ছিল তো একজন কি করলো দেখছে এরা কেউই উঠবে না কেউ কিছুই করবে না তাই একজন কিন্তু থালা বাসন গিয়ে ধুয়ে নিয়ে চলে আসলো যাতে আমরা খাবো ফার্স্টে ভেবেছিলাম কাগজের প্লেট নিয়ে আসবো তারপরে ভাবলাম যে না কাগজের পাল্ট আবার নিয়ে আসিয়ে যেতে হবে তারপরে যে যে কটা থালা আছে সেই কটা থালাতেই খাওয়া যাবে তো গ্রুপে এরকম একজন থাকবে যারা হচ্ছে কাজ করবে আর এক একজন থাকবে হচ্ছে বসে থাকবে যেমন আমি আমি কিন্তু বসে বসে খালি ভিডিও করেছিলাম সত্যি কথা বলছি আর দেখো ইনি হচ্ছে রিলস পাগল মামনি ইনি সবসময় রিলস করতেই থাকে আর এদিকে কিন্তু রাজার থালি সাজানো হচ্ছে সত্যি এই যে আটজন মতন আমরা ছিলাম আটজন কিন্তু আট রকমের জিনিস নিয়ে এসেছে আর সাথে আমাদের চা চলে এসছে চাটা কিন্তু আমাদের মাস্ট থাকবেই চা না করলে চা না খেলে কিন্তু সকালটা শুরু হয় না অলরেডি সকাল শুরু হয়ে গেছে আমাদের চা দিয়ে তারপরেও আমাদের আরেকবার চা কিন্তু লাগবেই কারণ এখন সবাই মিলে খেতে বসেছি আর দেখ কত কত আইটেম একটার পর একটা একটার পর একটা কিন্তু চলে আসছে আর এই যে এই তরকাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এই আইটেমটা তখন ওপরে ছিল আর এই দেখো আমার সুন্দরী রিলস মামনি বন্ধু তিনি প্লাস্টিক মাথায় করেও রিলস বানাচ্ছেন এনার রিলস সবসময় চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আর আমি দেখো এখন চা নিয়ে নিয়েছি গরম গরম বেশ সুন্দর হয়েছে চাটা আর অনেক দিন বাদে কিন্তু আমি মিষ্টি দিয়ে চা খেলাম আমি কিন্তু চায় মিষ্টি খাই না এখন তরকারি ভাড়া চলছে তো দেখো এখানে কিন্তু এই রিলস পাগল মামুনি কিন্তু ভিডিও করে যাচ্ছে এখন লাস্ট পাতে কিন্তু লুচি এ দেখো লুচি ছোলার ডাল না সরি কাবলি ছোলা আলুর দম ডিম ভাজা আর আমার এক বান্ধবীর কীর্তি দেখো ডিম ভাজার ওপরে নাকি সন্দেশ দিয়ে দিচ্ছে হায় কপাল এদের মাথায় যে কি বুদ্ধি আছে গল্পের চোটে মনে হয় ডিম আর সন্দেশ একসাথেই মনে হয় খেয়ে নেবে লাস্টে তিন কাপ বাকি আছে চাই সেটা নিয়েই ভাবলাম যে চল এটা নিয়েই একটা ফটো তুলি আর আমি সবাইকে বলছি চায়ের চেয়ার্স কর একজন আসে তো আরেকজন আসে না একজন আসে তো আরেকজন আসে না একজন তো কাপ নামাচ্ছে চুপ করে থাকছে দেখ অলরেডি চা হাফ ফিনিশ হয়ে গেছে তারপরে একটা চেয়ার্স চলছে আর এই দেখো আমাদের ফাইনাল খাবার দাবারের লুক গাজরের হালুয়াটা কিন্তু এখন দিন কারণ এখানে কিন্তু ঝোল আর গাজরের হালুয়া মেখে লতপত লতপাত করবে কিন্তু তার জন্য সব অল্প অল্প করে নিয়েছে আর সত্যি। দারুণ হয়েছে আলুর দমটাও যেমন হয়েছে কাবড়ি ছোলাটাও তেমনি হয়েছে আর তরকাটাও খুব সুন্দর হয়েছে আর গাজরের হালুয়াটাও কিন্তু সুন্দর লেগেছে আর ডিম ভাজাটা তো নইলে আমার সুন্দরী রিলস মামুনি বলবে ডিম ভাজাটা বললি না ডিম ভাজাটাও সত্যি সুন্দর হয়েছে মামুনি আর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা গাজরের হালুয়া খেতে বসেছি এরপরে যে থালা বাসনগুলো কি এ বলো তো চলো ওটা কিন্তু লাস্টে তোমাদেরকে শেয়ারও করলাম চলো এটাও দেখতে বাকি কেন থাকতে